স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আজকাল অনেকেই ফ্যাশন করে দাঁড়িয়ে রাখেন নিজের ইচ্ছামতো স্টাইল করে ফ্যাশনেবল লুকে আসতে মুখের সাথে মানানসই দাড়ি রাখার সবচাইতে ভালো আইডিয়া কিন্তু আপনি জানেন কি দাড়ি রাখা শুধুমাত্র ফ্যাশনের সাথে যুক্ত নয় এটি যুক্ত আপনার স্বাস্থ্যের সাথেও পুরুষের দাড়ি রাখা স্বাস্থ্যের জন্য অনেক ভালো জানতে চান কি কারণে চলুন তবে জেনে নেওয়া যাক দাড়ি স্বাস্থ্যকর দিকগুলো প্রেমিকের দেখে মেয়েদের রাগ করার দিন রাখার এবার সত্যি ফুরল এক ত্বকে বয়সের ছাপ ধীরে পড়ে যারা দাড়ি রাখেন তাদের ত্বকে বয়সের ছাপ ধীরে পড়ে ডার্মাটোলজিস্ট ডক্টর অ্যাডাম ফ্রাইটম্যান বলেন মুখের ত্বক দাড়ি দিয়ে ঢাকা থাকার ফলে সূর্যের আলোর মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব হয় এতে ত্বকের ক্ষতি কম হয় রিঙ্কেল পড়ে অনেক দেরিতে সুতরাং ত্বকে বয়সের ছাপ পড়তে দেরি হয় দুই শেভিং র্যাশ থেকে মুক্তি অনেকের ত্বক খুব সেন্সিটিভ হয়ে থাকে তারা যদি বারবার শেভ করেন তাহলে ত্বকের সেন্সিটিভিটির কারণে শেভিং র্যাশের সৃষ্টি হয় দাড়ি রাখার অভ্যাস এই সমস্যা থেকে মুক্তি দেবে তিন স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায় সরাসরি রোদ ত্বকে লাগা শেভ করার সময় ও শেভ করার পর নানা ধরনের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করা ইত্যাদি স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় তাই পুরুষের ক্ষেত্রে ডার্মাটোলজিস্ট গণ স্কিন ক্যান্সার থেকে রক্ষা পেতে দাড়ি রাখার পরামর্শ দিয়ে থাকেন চার অ্যালার্জি থেকে দূরে রাখে পুরুষদের মধ্যে যাদের ধুলো ময়লা এবং রোদে অ্যালার্জি রয়েছে তাদের জন্য দাড়ি রাখা অনেক উপকারী এতে করে মুখের ত্বক সরাসরি ধুলোবালি এবং রোদের সংস্পর্শে আসে না সুতরাং অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ ব্রণের ঝামেলা থেকে মুক্তি পুরুষের ত্বকে ব্রন উঠে থাকে শেভ করার প্রোডাক্ট ও ধুলোবালি এই সমস্যা আরো বাড়িয়ে তোলে যারা দাড়ি রাখেন তারা নিয়মিত দাড়ির যত্ন নিলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই ছয় অ্যাজমার প্রকোপ কমায় গবেষণায় দেখা যায় দাড়ি রাখা নাকে মুখে ক্ষতিকর ধুলোবালি ঠুকতে বাধা প্রদান করে ফলে ডাস্ট মাইট যার ফলে অ্যাজমার প্রকোপ বৃদ্ধি পায় তা অনেকাংশে কমে আসে এতে করে অ্যাজমা সংক্রান্ত ঝামেলা থেকেও মুক্ত থাকা সম্ভব হয় তাই বন্ধুরা আজকে থেকে দাড়ি না কেটে রেখে দিন আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ